ଆସନ୍ତା ପୌର ନିର୍ବାଚନରେ ବାଲେଶ୍ୱର ପୌରପାଳିକାର ଛଅ ନମ୍ବର ୱାର୍ଡ କାଉନ୍ସିଲର ପଦ ଅନୁସୂଚିତ ଜନଜାତିଙ୍କ ପାଇଁ ସଂରକ୍ଷଣ ରହିବାକୁ ନେଇ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳରେ ଅସନ୍ତୋଷ ତୀବ୍ର ହେବାରେ ଲାଗିଛି ଏହି ୱାର୍ଡରେ ଅନୁସୂଚିତ ଜନଜାତି ବର୍ଗର ଗୋଟିଏ ବି ପରିବାର ନଥିବା ବେଳେ ପୌରପାଳିକା ପକ୍ଷରୁ ଏହାକୁ କିପରି ଜନଜାତିଙ୍କ ପାଇଁ ସଂରକ୍ଷଣ କରାଗଲା ବୋଲି ଆୟୋଜିତ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ସ୍ଥାନୀୟ ବାସିନ୍ଦା ପ୍ରଶ୍ନ କରିଛନ୍ତି ଆମ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ ଗୋଟେ ଦୃଷ୍ଟି ଆକର୍ଷଣ କରିବା ପାଇଁ ଆସିଛେ ଯେ ଆମଟି

आटा आमर बहुत अशिक्षित लोक अच्छा गरीब लोक अच्छा से गोटे लोकाल रिप्रेजेटेट दरकार सी लोकल रिप्रेजेटेट हेले तर सुख दुख सुविधा असुविधा बुझीपरि आने तक वार्डवासी समस्ते पहुँची पारे आई एस टीजा अंचलवासी वार्डवासी टोटाल तो 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 दुखित तो अच्छा समस्त चाहू सरकार को दबी रखे आम गाँव में सेड़े कि कॉविड गाइडलैन सरकार कोड को मानिकी आम से করলু না গাঁ অঞ্চলবাসী ওয়ার্ডবাসী আমি কত জনক পঠাইছেন যে আপনার মানে মিডিয়া মাধ্যমে সরকার কমর দুঃখ প্রকাশ করবে এবং সরকার আমার দুঃখ বুঝিকি আমি ওয়ার্ডটি কুআর কলে সমস্ত বর্গর লোক ছেড়া হয়ে পে আর সে এরিয়ার সে ওয়ার্ডের উন্নতি হয়ে পড়ে ওয়ার্ডর ভোটর সংখ্যা সম্প্রতি চারি হাজার দুইশ সতাইশ ছুঁ টা বেড়ে চারি হাজারর অধিক ভোটর সাধারণ বর্গ অটাই ବିଶେଷ କରି ଅଧିକରୁ ଅଧିକ ଭୋଟର ସଂଖ୍ୟାଲଘୁ ସମ୍ପ୍ରଦାୟ ବର୍ଗର ବୋଲି ସେମାନେ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ମାତ୍ର ଏହି ୱାର୍ଡରେ ଦୁଇଶହ ଅଣାନବେ ଜଣ ଅନୁସୂଚିତ ଜନଜାତିର ଭୋଟର ଥିବା ଦର୍ଶାଇ ପୌରପାଳିକା ପକ୍ଷରୁ ଏହାର କାଉନ୍ସିଲର ପଦକୁ ଜନଜାତି ମହିଳାଙ୍କ ପାଇଁ ସଂରକ୍ଷିତ ରଖିବା ଅତ୍ୟନ୍ତ ଦୁର୍ଭାଗ୍ୟର ବିଷୟ ବୋଲି ଗ୍ରାମବାସୀମାନେ କହିଛନ୍ତି ତୁରନ୍ତ ଏହାକୁ ଅଣସଂରକ୍ଷିତ ରଖିବା ପାଇଁ ସ୍ଥାନୀୟ ଲୋକେ ପ୍ରଶାସନ ପାଖରେ ଆପତ୍ତି ଜଣାଇଥିଲେ ମାତ୍ର ଶୁଣାଣି ବେଳେ ଏହି ଆପତ୍ତିକୁ ଖାରଜ କରାଯାଇଥିଲା ଏହାକୁ ଚ୍ୟାଲେଞ୍ଜ କରି ରାଜ୍ୟ ଗୃହ ନିର୍ମାଣ ଓ ନଗର ଉନ୍ନୟନ ବିଭାଗ ଠାରେ ମଧ୍ୟ ଅପିଲ କରାଯାଇଛି ଏହି ଆପତ୍ତିକୁ ବିଭାଗ ଗ୍ରହଣ କରିଥିବା ବେଳେ ଶୁଣାଣିକୁ ସମସ୍ତେ ଅପେକ୍ଷା କରିଥିବା ସେମାନେ କହିଛନ୍ତି ଏଥିରେ ୱାର୍ଡବାସୀଙ୍କ ଦାବିକୁ ଉପେକ୍ଷା କରାଗଲେ ଶେଷରେ উচ্চ য়ালয় যাবে বলে সে চেতা বিগত বত্রিশ বর্ষ ধরি টিল উনিশশো নব মশা ঠিক ছ্বর ওয়ার্ড এরিয়া রহলে মধ্যে সেটিকা যে মানে নির্বাচন লড়িপা সেটি আজ পর্যন্ত ইউআর করা যাবনা মিডস আন্ড রিজার্ভ মানে যেকোন বর্গর প্রার্থী সেটি প্রার্থীপত্র দাখল করবে এবং নির্বাচন সে লড়িবার ক্ষমতা তাঁর মিডিব কিন্তু দুঃখ এবং পরিতাপরে আমি কৌছু সেটি বিভিন্ন সময় কতবে এস করা যাছু কতবে টি করাছু কতবে অ বিচু কিন্তু আজি পৰ্যন্ত সেই ইউ আৰ বা আন ৰিজৰ্ভক মৌকা মিলু নাই আজি আমি আপোনালোক নিকটৰ গোটেই দাবী কৰিছোঁ কি সেইটাক মন্ত্ৰী নিকটৰে আপোনাৰ দাবী কৰোঁ কি সেই ছৰ ৱাৰ্ড যথা সম্ভৱ তাক ইউ আৰ কলে গোটেই লাভ হ'ব সেইটিকা উন্নতি হৈ পাৰিব সেইটোকা ডেভলপমেণ্ট হৈ পাৰিবলম এৰিয়াৰ লোক নিকটেৰে স্থানীয় লিডৰ পহঁচিকি কাম কৰিব সফল হ'ব আমি আশা কৰিব নিশ্চিতভাৱে ৰাজ্যৰ যি আন মিনিষ্টৰ অ দৃষ্টি দেৱ আৰু নিশ্চিতভাৱে সেইকাৰণে নেতা মানৰ দাবী পূৰণ হ'ব আমি বিভিন্ন সময়ৰ যিফিকেচন অনুসাৰে আমি যায়কি যি এগিকুটিভ অফিচাৰ তুলু জিলা প্ৰশাসনক লেখিকি আপোনাৰ অৰবান মিনিষ্টৰ সৈতে কালি আমাৰ ছ নম্বৰ ৱাৰ্ডৰ বাসিন্দা যম্পলেনাৰ ওলাইছিলে তৰকাৰ আলোচনা হৈছোঁ আমি আশা আজি বি আশা কৰিছোঁ আমি আশা বান্ধিকি বছিছোঁ সেই নিশ্চিতভাৱে ইউ আৰ পুৰুষ লোক সেই নিশ্চিতভাৱে নিৰ্বাচন ল'ড়ে গৰীৱ দুখীত সে সাহারা হয়ে পেয়ে বর্তমান প্রশাসনিক স্তরের যে ক্রাইটে রয়েছে সেইরুক যাইছু এবং বর্তমান এবং আরবান মিনিষ্টর পর্যন্ত আমার গুহারি পৌঁছি আহিলা এমএলএ কথা এমএলএ আমি মৌখিক করছু মৌখিক দাবি করছু এবং এমএলএ আশ্বাসনা আম আশ্বাসনাছেনভাবে সে চেষ্টা করবে এবং আমি আশা করি যেহেতু আমি আরবান মিনিষ্টর পাখে পৌঁছিছু এটা আমি সফল হবু

আবার সাত কাম করছু সরকার আমি গোটে মাইনরিটি তিনটা কৌনসেল রয়েছ তিনটা কনসেল তা কাটি দেব আমি কেটে যাব একত্রিশটা ওয়ার্ডে তিনটা কনসেল অরকার ক নম্বর ওয়ার্ডকে জেনে করা যাব